আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিটি হলো আমাদের রুই মাছের সঙ্গে কালো কালারের বড়ি পাতলা করে ঝোল হবে এবার আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব মাছের আঁশগুলো আমি ছাড়ে নিই আঁশগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি এগুলো কেটে নিলাম ভালো করে ধুয়ে নিলাম মাছটাকে ভেজে রাখার জন্য হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশিয়ে আমি মেখে নিয়ে ভেজে নেব মাছগুলো উল্টে নেব মাছগুলো এভাবে আমি ভেজে নেব কড়াইয়ে সরিষার তেল ব্যবহার করলাম আমি এক প্লেট মতো বড়ি নিয়েছি বড়িটা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমাদের বড়িটা কড়াইয়ে আমি অল্প পরিমাণে তেল দিলাম এখানে আমি মশলাগুলো ভেজে নেব জিরে আদা রসুন পেস্ট আমি এখানে এক চামচ করে দিলাম পেঁয়াজটা আমি একটা গোটা দিয়েছি এভাবেই আমি কিছুক্ষণ ভেজে নেব আমি মশলায় এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা আমার হয়ে এসেছে এবার আমি পানি দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখবো মশলার পানিটা ফুটে যাওয়ার জন্য মশলার পানিটা আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছের সঙ্গে এবার বড়িগুলো আমি দিয়ে দেব বড়িগুলো আমি দিয়ে দিয়েছি ধনের পাতা আমি ছড়িয়ে দিলাম এক চামচ সবজি মশলা ছড়িয়ে দিলাম দুই মিনিট আমি ঢেকে রাখবো বড়িটা সেদ্ধ হওয়ার জন্য দুই মিনিট আমাদের হয়ে গেছে বড়িটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রুই মাছের সঙ্গে বড়ি দিয়ে ঝোল আমাদের রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না